বন্ধুসকল, আজি আমি আলোচনা করিম এই ভিডিওটির জড়িয়ে ইউনি এনজাইম ট্যাবলেটের বিষয়ে। ইউনি এনজাইম ট্যাবলেট কি কি বেমারত ব্যবহার করা হয়, তার ডোজ কি আর কি কন্ট্রাইন্ডিকেশন হয় আর কেন লব লাগে সকল কথা আলোচনা করিম আজি আমি এই ভিডিওটির জড়িয়ে। যদি আপনাদের আমার চ্যানেলটা এতিয়াও সাবস্ক্রাইব করা নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ক, লগতে বেল আইকনটা প্রেস করে দিয়ক। তেনে বলক আজি আমি ভিডিওটা আরম্ভ করো। বন্ধুসকল, ইউনি এনজাইম ট্যাবলেট বহুত ফেমাস হয় আর এই ট্যাবলেট যিকোনো জায়গা সহজতে পোৱা যায়। এটা স্ট্রিপত 15টা ট্যাবলেট পোৱা যায় আর তার মূল্য যেটা আছে 40 টাকা। 40 টাকা খুব কম দাম হয় আর এই ম্যানুফ্যাকচার করে টরেন্ট নামের যে কোম্পানি আছে সেই কোম্পানিটে ম্যানুফ্যাকচার করে। তো ইউনি এনজাইম ট্যাবলেটের ভিতর কি কম্পোজিশন পোৱা যায়, তার ভিতর পোৱা যায় ফাঙ্গাল ডাইস্টেট 100 mg, পেপেন 75 mg, অ্যাক্টিভেটেড চার্কোল 65 mg। আর এই কম্পোজিশন কেটে কি করে এনজাইমের নিচিনা আমার বডিত কাম করে। কি হয় বন্ধু, অকল আমার যে শরীরে ন্যাচারাল হিসাবে কি করে এনজাইম বনাই থাকে। আর সেই এনজাইমবিলাকৰ কাম কি হয় যে আমি যা খাদ্যবস্তু খাও সেবিলা সহজ হজম করা ডাইজেস্ট করাত কি করে সহায় করে। কিন্তু বন্ধু অকল কেতিয়াবা এনেকুৱা হয় যে যিটো এই এনজাইম আমার শরীরে যিটো এনজাইম ন্যাচারাল হিসাবে বনাই সেই বনোয়ার যিটো তাকতটো যিটো সোর্স সেইটো কমি যায় বা আপনার কি হয় যিটো প্রসেস সেই প্রসেসটো ধ্বংস হয়ে যায়। তার কারণে কি হয় আপনার আমি যা খাদ্যবস্তু খাও সেবিলাক বস্তু হজম নহয়, অসুবিধা দেখা দিয়ে, ইনডাইজেশনের প্রবলেম হয়। তো এনেকা ধরনের অসুবিধা যেটা দেখা দিয়ে আমি বাইরে কি করো আপনার আর্টিফিশিয়াল যেটবিলাক ট্যাবলেট আছে আমি সেবিলাক ব্যবহার করো এনজাইম হিসাবে। তো ইউনি এনজাইমের যেটু ফাঙ্গাল ডাইজেস্টেড কম্পোজিশন আছে ই কেনকৈ কাম করে, ই কি করে যা আমি কার্বোহাইড্রেট খাও খাদ্যর লগত, ধর রুটি আছে, চাউল আছে, বা যা খাদ্যত কার্বোহাইড্রেট থাকে সেই কার্বোহাইড্রেটক কি করে হজম করে, সেই কার্বোহাইড্রেটক কি করে আপনার ডাইজেশন করাত সহায় করে। আর যদি পেপেন আছে সেই পেপেনে কি করে আমি যা প্রোটিন মিনারেলস যা আমি খাও সেইবিল খাদ্যবস্তু হজম করে। আর যে অ্যাক্টিভেটেড চার্কোল আছে ই কি করে আমি যদি কেতিয়াবা এনেকুৱা হয় যে আমি উল্টা পুল্টা খাওয়া বস্তু খাও, ভাজা পোড়া খাই দিই, মশলা জাতীয় তেল জাতীয় বস্তু খাওয়ার পিছত কি হয় আপনার পেটত পয়জনের সৃষ্টি হয়, পেটত টক্সিন হয়, সেই পয়জনবিল কি করে আমার যেট্রিন আছে আমি যে লেট্রিন করো লেট্রিনের লগত পয়জনবিল উলাই দিয়ে, পয়জনবিল রিলিজ করে। তো এনে ধরনের কাম করে। তো এটা যদি আলোচনা করো ব্যবহার যে ইউনি এনজাইম ট্যাবলেট আসলতে কি কি ধরনের সমস্যাত ব্যবহার হয়। যদি কারবার বহুত বেশি অ্যাসিডিটি হয়েছে সেই সময়ত ইউনি এনজাইম ট্যাবলেট ডক্টরে ব্যবহার করে। যদি আপনার স্টমাক আপসেট হয়ে আছে, পেটটু ফুলি ফুলি আছে, আপনার একু ভাল লাগি থাকা নাই, তেতিয়া কি হয় ইউনি এনজাইম ট্যাবলেট ডক্টরে প্রিসক্রাইব করে। আর কারবার যদি ইনডাইজেশনের প্রবলেম যে হজম শক্তি একেবারে কমি গেছে সেই সময়তো ইউনি এনজাইম ট্যাবলেট বহুত ভাল কাম করে। আর যদি কারবার লেট্রিন ক্লিয়ার নহয়, লেট্রিনের অসুবিধা হয়, লেট্রিন গলে লেট্রিন ক্লিয়ার নহয়, ইউনি এনজাইম ট্যাবলেট ললে লেট্রিনটু ধুনিয়া ক্লিয়ার হয় আর বহুত ভাল হয়। আর এনেকা বহুত মানুষ আছে যখন ভোক নালাগে, হ্যাঁ বহুত কিনা কবি করে আছে তারপরও ভোক নালাগে, তো ইউনি এনজাইম ট্যাবলেট খাওয়ার পিছত ভোকটু বহাই দিয়ে। আর আপনার কি হয় এনে ধরনের সমস্যাবিল এনে ধরনের অসুবিধাত ইউনি এনজাইম ট্যাবলেট ডক্টরে প্রিসক্রাইব করে। আর এনে ধরনের সমস্যাবিল আপনার অ্যাসিডিটি আছে, স্টমাক আপসেট হয়ে থাকে, ইনডাইজেশনের প্রবলেম আছে, লেট্রিন ক্লিয়ার নহয়, ভোক নালাগে, এনে ধরনের সমস্যাত ইউনি এনজাইম ট্যাবলেটে বহুত ভাল রেজাল্ট দেখায়, এইখিনি ব্যবহার হয়। যদি আলোচনা কন্ট্রাইন্ডিকেশন যে কোনে লব নালাগে ট্যাবলেটটু, ব্রেস্ট মাদার যা মাকে বাচ্চাক গাখির খুয়ায় তেওঁলোকে লব নালাগে, আর যার বিপি হাই প্রেসারটা বহুত বেশি আছে তেওঁলোকে এই ট্যাবলেটটু খাব নালাগে। আর ডোজ কেনেকৈ লব লাগে, এই ট্যাবলেটটু দিনত 2 টাইম খোৱাৰ পিছত খাব লাগে, আপুনি এসপ্তাহমান ট্যাবলেটটু লব পাৰে। তারও একটা কথা ইয়াত কি হয় যে এই ট্যাবলেটটু খোৱাৰ পিছত মানুহে বহুত ভাল পায়, যেহেতু ভোক লাগি থাকে, হজম ভাল হয়, লেট্রিন ক্লিয়ার হয়, তেনেকুৱা বহুত মানুহ আছে যে লম্বা লম্বা সময় 1 মাহ 2 মাহ এনেকুৱা সময়লৈকে এই ট্যাবলেটটু লয়। কিন্তু এটো আসলতে ঠিক নহয়, কারণ আমার বডিয়ে ন্যাচারাল হিসাবে এনজাইম বনাই থাকে। কেতিয়াবা হয় যে কেইদিনমানৰ কাৰণে, 2 দিনৰ কাৰণে কেতিয়াবা এনেকুৱা হয় যে যিটো প্রসেস যিটো ন্যাচারাল হিসাবে বনোৱা এনজাইম বনোৱা যিটো প্রসেস সেই প্রসেসটো ধ্বংস হয়ে যায় বা সোর্সটো কমি যায়। তো এসপ্তাহতে বেশি লব নালাগে,
তো আশা করছো ভিডিওটা আপনাদের ভালকে বুঝি পাইছে। যদি ভাল পাই লাইক আর শেয়ার করে দিব, আর যিকোনো এলোপেথিক ঔষধ লওয়ার আগত ডক্টরের পরামর্শ নিশ্চয় লব। আজিলকে এইখানে।